নমস্কার বন্ধুরা, মাই সিম্পল কুকিং লাইফে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের ডুয়ার্সের দ্বিতীয় দিন। আজকে আমরা ডুয়ার্সে চলে যাব। আজকে ট্যুর আছে আমাদের লাভা, গোলাখাম আর ছাঙ্গে ফলস। সকাল সকাল আমরা ভোর ভোর উঠে সানটান করে রেডি হয়ে গেছি, গাড়িতে যাচ্ছি। দেখুন বন্ধুরা, দুই সাইডে কি সুন্দর চায়ের বাগান। এবার আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি, গরু বাতান হয়ে আমরা যাচ্ছি লাভা। দেখুন খুব সুন্দর পরিবেশ। আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি, পাহাড় শুরু হয়ে গেছে। পরিবেশটা দেখুন, দুই ধারে শুধু চায়ের বাগান আর পাহাড়। গাড়িতে যাচ্ছি কাকু কাকিমা, আমি ছেলের ভাই। আমরা লাভা পৌঁছে গেছি। দেখুন পরিবেশটা খুব সুন্দর। বড়দিনে ছুটিতে গেছিলাম ডিসেম্বর মাস। আমরা ওখানে গাড়িটা রেখে দেব, ওখানে আমরা যাবো ইয়েতে যাব, ছাঙ্গে ফলসে যাব। তো লাভা থেকে আমরা গাড়িটা অন্য গাড়ি বুক করে আমাদের চলে যেতে হবে। আমরা নেওড়া ভ্যালিতে এন্ট্রি করে গেছি। দেখুন টিকিট কাউন্টার আছে এখানে, টিকিট বুক করে আমরা চলে যাব নেওড়া ভ্যালির উপর দিয়ে। দেখুন রাস্তাটা খুবই খারাপ, সরু রাস্তা, পাহাড়ের দুই ধারে অসংখ্য পাইন গাছ আছে। দেখুন পরিবেশটা অতিরিক্ত খুবই সুন্দর, মনোরম পরিবেশ, মনে হচ্ছে গায়ের উপর দিয়ে মেঘ চলে যাচ্ছে, এত সুন্দর পরিবেশ। আর রাস্তাটা দেখুন প্রচন্ড দুর্গম রাস্তা, এবড়ো খেবড়ো, পাহাড়ের পিচ গুলো উঠে গেছে, পিচ নেই বললেই চলে। আর দুই দিকে সারি সারি পাইন গাছগুলো দেখুন, আকাশে মেঘ ছুঁয়ে গেছে, খুব সুন্দর পরিবেশ। কাছে না গেলে বুঝতে পারা যাবে না প্রকৃতির কি অপরূপ দৃশ্য, পাহাড়ের কি সৌন্দর্য। আর চারিদিকে সুন্দর পরিবেশের মধ্যে পাখির কোলাহল, এত সুন্দর পরিবেশ, খুব সুন্দর। দেখুন গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। আর রাস্তাটা দেখুন কেমন দুর্গম রাস্তা। আমরা এই দিকে চলে যাচ্ছি, আমরা ছাঙ্গে ফলসে চলে এসেছি। ওখান থেকে উপরে গাড়িটা রেখে নিচের দিকে নামছি, প্রচন্ড দুর্গম রাস্তা, খাড়ায় রাস্তা। আমরা নিচের দিকে আস্তে আস্তে নামছি, একটা করে লাঠি নিলাম সঙ্গে সাপোর্টের জন্য। ধাপে ধাপে সিঁড়ি ছিল, আবার চড়াও ঢালু রাস্তা ছিল। তো দেখুন একে একে আমরা নেমে আসছি, যাদের দেখা হয়ে গেছে তারা উপর দিয়ে চলে যাচ্ছে। একে একে একটা করে সবাই লাঠি নিয়েছিলাম। ঝর্ণাটা দেখুন খুব সুন্দর, উপর থেকে নিচে ঝর্ণাটা নেমে আসছে, আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আমরা ছাঙ্গে ফলসে চলে এসেছি, নিচে নামছি আস্তে আস্তে ধীরে ধীরে। দেখুন উপর থেকে নিচের সিনটা দেখাচ্ছি, অপরূপ দৃশ্য। এখানে কিছু ছবি তুলছিলাম আমরা, পেছনে ঝর্ণাটা আছে, ওপর থেকে নিচে নেমে আসছে, তার সঙ্গে জলের ছাঁটও আমাদের গায়ে আসছিল। দ্রুত বেগিতে বেগে ঝর্ণার জলটা পড়ছিল, সেই জন্য জলের ছাঁটগুলো গায়ে লাগছে। আর দূর থেকে দেখা যাচ্ছে, ওই দেখুন দূরে কাঞ্চনজঙ্ঘার চূড়াটা দেখা যাচ্ছে, সাদা বরফে ঢাকা। কি সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ কাছে না গেলে উপভোগ করা যাবে না। প্রকৃতির কি অপরূপ দৃশ্য, আর পাহাড়ের কি সৌন্দর্য, চারিদিকে সবুজ পাহাড় আর গাছপালা, পাইন গাছের সারি, এত সুন্দর। আর পাখির কোলাহল, আর গায়ে গায়ে আসছে ঝর্ণার জল, পাহাড় বেয়ে চলে আসছে। দেখুন আমরা নিচে নেমে গেছি, কিছু ছবি তুলছিলাম ওখানে, সবাই একে একে ছবি তুলছিল, ভাই কাকু আমরা সবাই ছবি তুলছিলাম নিজে নিজে। প্রকৃতির সুন্দর দৃশ্যটা আমরা ছবির মধ্যে ক্যাপচার করছিলাম। ওইদিকে ছেলে দেখছে কি সুন্দর ঝর্ণা উপর থেকে নিচে নেমে আসছে, আমরা ছবি তোলাতুলি করছিলাম। আর দেখুন ঝর্ণাটা কত উপর থেকে নিচে নেমে আসছে, আমরা প্রায় 1 কিলোমিটারের উপরে নিচে নেমে এসেছিলাম। জলটা দেখুন কি সুন্দর সবুজ। এখান থেকে আমরা বেরিয়ে যাব গোলাখাম, ওখানে আমরা কিছু ওখানে দাঁড়াবো, গাড়ি দাঁড়িয়ে কিছু এন্টারটেনমেন্ট হচ্ছিল। বড়দিনের ক্রিসমাস পালন করছিলেন ওনারা, তো ওনাদের কাছে কিছু দাঁড়িয়ে ওনাদের একটু প্রোগ্রামটা দেখবো। নাচ গান হচ্ছিল, তাদের সঙ্গে আমরাও যোগ দেব, থাকতে না পেরে তাদের সঙ্গে আমরা যোগ দিয়ে দিয়েছিলাম। আমাদের দেখুন দেখা হয়ে গেছে, এবার একে একে সব ওপর দিয়ে উঠে যাচ্ছি, খুব ক্লান্ত হয়ে গেছি, নেমেছি আবার উঠতে হবে, তাই কিছু ছবি তুলছি দেখুন। তারপরে উঠতে উঠতে মাঝে মধ্যে রেস্ট নিয়ে নেব, সঙ্গে তো লাঠি ছিলই আমাদের সাপোর্টের জন্য। উপরে গিয়ে নিচের দিকে কিছু ছবি তুলবো, এখন নিচের ছবিগুলো তুলে নিচ্ছি, উপরে গিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউটা নেব। দেখুন আমরা লাঠি নিয়ে বসে পড়েছি,
উপরে উঠতে উঠতে এক বসার জায়গা ছিল, সেখানে মানুষজন বসছিল। আর দেখুন কাঞ্চনজঙ্ঘার ছবিটা দেখুন, আমরা এখানে চলে এসেছি খোলাখানি। গান বাজনা হচ্ছিল, ওদের সঙ্গে থাকতে না পেরে আমরাও যোগ দিই। লাভা মনিস্ট্রিতে, লাভা মনিস্ট্রি ওখানে চলে এসেছি, উপরে উঠে গেছি সিঁড়ি দিয়ে। দেখুন নিচের ভিউ গুলো দেখা যাচ্ছে কত সুন্দর, চারিদিকে পাহাড় আর পাইন গাছের সারি। এখানে কিছু ছবি তোলাতুলি করছিলাম। মনিস্ট্রির ভিতরে যাব, ওখানে প্রণাম টনাম করব, তারপরে আবার বেরিয়ে আসবো। খুব সুন্দর রোদ উঠেছে দেখুন, শীতের সময় তখন তো প্রচন্ড ঠান্ডা ছিল বড়দিন, ডিসেম্বর মাস তো রোদের জন্য অতটা ঠান্ডা আমাদের লাগেনি, কিন্তু সকালে যখন ভোরবেলায় বেরিয়ে এসেছিলাম প্রচন্ড ঠান্ডায় কাঁপছি, দুটো করে সোয়েটার পরতে হয়েছে। মনেস্ট্রিটা ঘুরে ঘুরে দেখলাম, আর এখানে যে চাতালটা আছে সেখানে আমরা কিছুক্ষণ বসবো। চারিদিকে সাইডে সাইডে বসার জায়গা আছে, দেখুন কত মানুষজন সব বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। এখানে কিছু ছবি তুলছিলাম, দেখুন দূরে ওই যে দেখা যাচ্ছে পাহাড়, খুব সুন্দর, আর পাহাড়ের গায়ে গায়ে অসংখ্য পাইন গাছ, চোখ জুড়িয়ে যায় প্রকৃতির এই সৌন্দর্য দেখে। ওইটা নেওড়া ভ্যালির জঙ্গল, সাইড দিয়ে যেই পাহাড়ের সিন গুলো দেখাচ্ছি নেওড়া ভ্যালির জঙ্গলে, চারিদিকে শুধু গাছ আর গাছ, পাইন গাছের সারি। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক আছে, তো আমাদের সেখানে যাওয়া হয়নি, টাইম ছিল না, ভিতর দিয়ে চলে এসেছি কিন্তু পার্কে যাওয়া হয়নি, টাইম থাকলে অবশ্যই যেতাম। ছেলে ছবি তুলছিল, ছেলে ছবি তুলতে চায় না, তবু ওকে জোর করে ছবি তোলানো হয়, দাঁড়াতে চাইছিল না, আমি বারবারে বলছিলাম ছবি তোল, সেই জন্য দাঁড়ান। এদিকে কাকু ছবি তুলছে, দেখুন মনেস্ট্রিটা কত সুন্দর। আর মাঝে চাতালটা ছিল, এখানে মানুষজন ঘোরাফেরা করছে, নিজের ভিউ পয়েন্ট গুলো দেখছে। কাকু আমার ছেলের সঙ্গে কথা বলছিল। এখানে কিছু ছবি তুলে আমরা এবার নিচে নেমে চলে আসব, খাওয়া দাওয়া করবো হোটেলে, তারপরে ওখান থেকে আমরা রওনা দিয়ে পড়বো মালবাজার। মালবাজারে এসে ওখানে কিছুক্ষণ মন্দিরে ঢুকবো, ওখানে হনুমান মন্দির আছে, স্বর্ণ মন্দিরের খুব সুন্দর মন্দিরটা।
তার আগে আমরা রাস্তায় কিছু ছবি তুলবো, ছবি তুলে আমরা ওখানে একটু চাটা খাবো। বিকেল হয়ে গেছিল নিচে নামতে, মালবাজারে আসতে, এদিকে চা বাগান আছে দেখুন, সাইডে সাইডে দুই ধারে রাস্তা সাইডে চা বাগানে কিছু ছবি তুলে নিলাম সুন্দর পরিবেশের। কাকিমা, আমরা, কাকু, ছেলে, হাজবেন্ড সবাই মিলে ছবি তুললাম চা গাছের সঙ্গে। এই দেখুন মালবাজার চলে এসেছি, মন্দিরটা দেখুন, হনুমান মন্দিরটা খুব সুন্দর, আর সাজানো ছিল ফুল দিয়ে, খুব সুন্দর পরিবেশ। বিকেল হয়ে গেছিল আমাদের নিচে নামতে, মালবাজারে এসে কিছুক্ষণ মন্দিরে টাইম স্পেন্ড করে তারপরে আমাদের বেরোতে বেরোতে সন্ধে হয়ে গিয়েছিল। তারপরে ওখানে কাকুর কোয়ার্টারে বিনাগুড়ি আমরা চলে যাব, কাকু যেখানে আছে কোয়ার্টারে, মিলিটারি কোয়ার্টার, তো এখানে কিছু ঘুরলাম, ছবি তুললাম। বন্ধুরা, আজকের সেকেন্ড ডে ডুয়ার্স ট্যুরের আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার নতুন বন্ধুদের রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। দেখুন ছবি তুলে নিয়েছি ওখানে, খুব সুন্দর হনুমান মন্দিরটা ছিল মালবাজারে। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, সকলে ভালো থাকবেন।